আপনি দেখছেন পদ্মনিউজ 24.com-এর রাত 10:30-টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/পদ্মনিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। নারায়ণগঞ্জের বন্দরে গিয়াসউদ্দিন চৌধুরী মডার্ন একাডেমি স্কুলের দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে চর থাপ্পড় মারার অভিযোগ উঠেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক সহ শ্রেণী শিক্ষকের বিরুদ্ধে। সোমবার দুপুরে উপজেলার আমিন আবাসিক এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটিতে ক্লাস চলাকালীন এ ঘটনা ঘটে। মারধরের বিষয়ে ওই শিক্ষার্থীর বক্তব্যের একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের হাতে এসেছে। রাতে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে স্বীকার করেছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক গিয়াসউদ্দিন চৌধুরী। তিনি বলেন, এই বিষয়টা নিয়ে ছাত্রের অভিভাবক ও উপজেলা শিক্ষা অফিসার আসছিলেন, তাদের সঙ্গে বৈশা ঝামেলা শেষ কইরা দিছি, এটা নিয়ে আর কিছু কইরেন না। চট্টগ্রাম বহির্ডোঙ্গর এলাকায় বিদেশি জাহাজের ডাকাতির প্রস্তুতিকালে 12 জনকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের দাবি, আটক 12 জনই ডাকাত দলের সদস্য, তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, একদল ডাকাত চট্টগ্রামে বহির্ডোঙ্গর এলাকায় বিদেশি জাহাজের ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রাত 12:30-টার দিকে বিসিজি বেস চট্টগ্রামের একটি দল ছদ্মবেশে কয়েকটি বোটে বহির্ডোঙ্গর এলাকায় অবস্থান করে। পরবর্তীতে উত্তাল সমুদ্রে 1 ঘন্টা ধাওয়া করে বোটটিকে থামানো হয়। এ সময় 12 জন ডাকাত আটক সহ 11টি রামদা, একটি করাত, একটি শাবল, একটি প্লায়ার, একটি স্পেনার এবং 12টি মোবাইল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাত দলের মূল হোতা মোহাম্মদ আকবর এবং মোহাম্মদ সালাউদ্দিন। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে কোমল পানীয় কোকা কোলা এবং পেপসি বয়কটের ডাক ওঠে। বলা হচ্ছে, মার্কিন এই পণ্য দুটির সঙ্গে ইসরায়েলি মালিকানার যোগসূত্র রয়েছে, আর ঠিক এই সময়ে প্যালেস্টাইন কোলা বাজার মাত করেছে বলে জানা গেছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কোকাকোলা এবং পেপসির বিকল্প হিসেবে প্যালেস্টাইন কোলা নামের পানীয়টি বাজারে এনেছিল ফিলিস্তিন বংশোদ্ভূত সুইডিশ 3 সহোদর, আর বাজারে আসার মাত্র 2 মাসের মধ্যে এই বাজিমাত করেছে সেটি। গেল রোববার আবুধাবি ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, বাজারে এখন প্যালেস্টাইন কোলার ব্যাপক চাহিদা। বর্তমানে ইউরোপেও অসংখ্য রেস্তোরাঁ মার্কিন মালিকানাধীন পণ্য এড়িয়ে চলছে। প্যালেস্টাইন কোলা কর্তৃপক্ষ দ্য ন্যাশনালকে জানিয়েছে, 2 মাসের কম সময়ে তাদের অন্তত 40 লাখ ক্যান পানীয় বিক্রি হয়েছে। মাত্র মাস ছয়েক আগে পেপসি ও কোকাকোলার বিকল্প হিসাবে প্যালেস্টাইন কোলা বাজারে আনার পরিকল্পনা করেছিলেন সুইডেনে বসবাস করা 3 ভাই হোসেইন, মোহাম্মেদ ও আহমেদ হাসান। নতুন ব্র্যান্ড হিসাবে প্যালেস্টাইন কোলাকে সামাজিক মাধ্যমে কোটি কোটি মানুষ স্বাগতও জানিয়েছিলেন। এর ফলে বহু কোম্পানি পানীয়টি মজুত করার জন্য আগ্রহী হয়ে উঠে। প্যালেস্টাইন কোলার ক্যানের নকশাটিও বেশ প্রশংসা কুড়ায়। ফিলিস্তিন বংশোদ্ভূত সুইডিশ 3 সহোদরের লক্ষ্য ফিলিস্তিন সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং গাজা ও পশ্চিম তীরে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য দাতব্য সংস্থাগুলোর পাশে দাঁড়ানো। এদিকে প্যালেস্টাইন কোলার উদ্যোক্তারা সুইডেনে দাতব্য সংস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন, যার নাম হবে সাফাত ফাউন্ডেশন। এর মাধ্যমে সংগ্রহ করা তহবিল ফিলিস্তিনের সাহায্য প্রকল্পগুলোই দান করা হবে বলে জানিয়েছেন তারা। শাহপরান, পদ্মা নিউজ। রাতে ঢাকা সহ 8 জেলায় তীব্র ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানায় সংস্থাটি। মঙ্গলবার বিকেল 4:00 থেকে দিবাগত রাত 1:00 পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানা যায়। আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমানের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগের দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নৌবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে 3 দিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, এ সময় বৃষ্টির সম্ভাবনা নেই, ফলে সারা দেশেই বাড়তে পারে তাপমাত্রা। টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙামাটি ও ফেনী জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আর কিছুদিন পরে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে বিশ্বকাপের জন্য পাকিস্তান বাদে সকল দলই স্কোয়াড ঘোষণা করেছে। আসন্ন বিশ্বকাপে কোন কোন দল সেমিফাইনালে খেলতে পারে তা নিয়ে নিজের মত জানিয়েছেন সাবেক ক্যারিবীয় ক্রিকেটার ব্রায়ান লারা। নতুন নিয়মের এই বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। ব্রায়ান লারা এই ২০ দলের মধ্যে সেরা ৪ বেছে নিয়েছেন, যেখানে নিজের দেশ ওয়েস্ট ইন্ডিজকে সেমিতে দেখছেন তিনি। ক্যারিবীয়দের সঙ্গে লারার মতে ভারত ও ইংল্যান্ডও সেমিফাইনালে জায়গা করে নেবে। তবে চতুর্থ দল যাকে বেছে নিয়েছেন লারা তা শুনেই সকলেই অবাক হবেন। সেমিফাইনালের চতুর্থ দল হিসেবে আফগানিস্তানকে বেছে নিয়েছেন ক্যারিবীয় এই কিংবদন্তি। শুধু তাই নয়, ফাইনালে কোন দুই দল খেলবে সেটারও ভবিষ্যৎবাণী করেছেন। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের ফাইনালে হয়তো আমাদের ভুল প্রমাণ করতে পারে, যেমনটা অতীতেও হয়েছিল। আগামী ২ জুন পর্দা উঠতে চলেছে নবম টি টোয়েন্টি বিশ্বকাপের। প্রথম দিনে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা ৬:৩০, রাত ৮:৩০ ও রাত ১০:৩০। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদানিউজ24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you.